আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া অ্যাস লিঙ্কড ইন মানে হচ্ছে লিঙ্কডন তো আমরা অনেকে প্রফেশনালি ইউজ করি প্রফেশনাল নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন লিড খোঁজার জন্য প্রফেশনাল নেটওয়ার্কটা ম্যানেজ করার জন্য ইন হচ্ছে সেরা প্ল্যাটফর্ম এখন সোশ্যাল মিডিয়া অন্য প্ল্যাটফর্ম যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব এগুলোকেও কীভাবে আমরা ইনের মতো এফিশিয়েন্টলি প্রফেশনালি ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা এই এপিসোডে শিখবো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং নেইম যেটা একদম প্রফেশনাল হয় হয়তো আপনার প্রোফাইল পিকচারটা আপনি যে একটা পরে দাঁড়িয়ে আছেন হয়তো বা ওই জিনিসটা আপনারই বস অন্য আরেকজন কোনো কোম্পানির ম্যানেজারকে পাঠাতে একটু লজ্জাবাবে যে আরে আমার এমপ্লয় কী পরে আছে জামাটা হয়তোবা সে পাঠাতে লজ্জা পাবে কিংবা আপনাকে যদি আরেকজন দেখে হয়তো একটু জাজ করবে তাই পারলে নিজের প্রোফাইল পিকচারটা এবং নামটা একদম প্রফেশনালি মেনটেন করিয়েন সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যেসব জিনিস পোস্ট দিচ্ছেন কিছু ক্ষেত্রে আপনি নিজের প্রোফাইলটা একদম পার্সোনাল রাখতে পারেন আপনার যদি একদম প্রফেশনাল কাজ করতেই হয় এবং পার্সোনাল পার্সোনাল যদি মেনটেন করতে হয় তাহলে পার্সোনাল একটা প্রোফাইল মেনটেন করেন আর প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলেন যেটা আপনি একদম যে যার সাথে প্রফেশনাল কাজ করেন তাদের ক্ষেত্রে ইউজ করবেন এবং সেক্ষেত্রে আপনি এমন পোস্ট দেন যেটা যেন মনে হয় যে আপনি আপনার ফিল্ডে কোনো না কোনো এক্সপার্ট হয়তো আপনি সার্চ ইঞ্জিন অপনিমাইজেশন করেন হয়তো আপনি কোডিং করেন হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং করেন ওই রেলভেন্ট পোস্টগুলো আপনি আপনার টাইম লাইনে দিয়ে রাখেন যেটা মানুষ দেখলেই বুঝতে পারে যে আপনি কোন ক্ষেত্রে কাজ করছেন টিপ নাম্বার থ্রি হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কে এমন মানুষজনদেরকে আনেন যাতে অ্যাকচুয়ালি আপনার কাজে লাগবে ফর এক্সাম্পল আপনি হয়তোবা আইটি সেক্টরে কাজ করছেন আইটি সেক্টরে যেসব প্রমিনেন্ট কোম্পানি আছে তাদের বিজনেস লিগসগুলো তাদের এইচআর যে ম্যানেজার আছে তাদেরকে আপনার প্রোফাইলে সংযুক্ত করুন এবং আপনার প্রোফাইলে যদি ভালো ভালো পোস্ট যায় তারা কিন্তু এঙ্গেজ করবে এবং আপনি বলতে পারেন না কখন কোন মানুষ আপনি কোন কাজের জন্য নক করে এমন অনেকগুলো কানেকশন হয়তোবা আমি এক দুই বছর আগে দিয়ে রেখেছিলাম নিজের প্রোফাইলে যেগুলো অনেক বছর পরে এসে আমার কাজে লেগেছে তাই এটা একটা পেশেন্স গেম আপনি আস্তে ধীরে বিল করেন ফলফল এক সময় আসবেই টিপ নাম্বার ফোর আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ম্যানেজ করছেন প্রফেশনালি পারলে এমন পোস্ট দিয়েন না যেগুলো সেন্সিটিভ কিংবা অফেন্সিভ কিংবা একটু লুজ ক্যানন হিসেবে আপনার প্রোফাইলটা বিল করে অনেক সময় হয়তোবা আপনি নিজে পার্সোনাল গা ফিলিং থেকে পার্সোনাল ইমোশন হয়ে আপনি কোনো কিছু শেয়ার করলেন যেটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল অন্য মানুষরা কিন্তু দেখে ভয় পেতে পারে যে আরে এ তো বেশ কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র শেয়ার দিচ্ছে এর সাথে কাজ করলে হয়তোবা ঝামেলা তৈরি হতে পারে তাই যখন আপনি প্রফেশনালি কাজ করছেন পারলে এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলো আপনার প্রোফাইলে দেন না মেনটেন এ ক্লিন ইমেজ যেন আপনি অন্যদেরকে নিজের ঝামেলায় না ফেলেন টিপ নাম্বার ফাইভ আপনি প্রফেশনালি যেসব কাজ করছেন ওগুলো নিয়ে পোজ দিতে পারেন যখন আপনার প্রজেক্টটা শেষ হয়ে যাবে মনে করেন কোনো একটা আপনি ভিডিও নিয়ে কাজ করছেন কোনো একটা টিভিসি নিয়ে কাজ করছেন যখন কাজ করছেন ওগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই যেন কম্পিউটাররা জেনে যায় বাট যখন কাজটা শেষ হলো আপনি আপনার কাজটা শেয়ার করলেন যে এই টিভিসি নিয়ে কাজ করলাম এত ভিউজ আসছে এত এঙ্গেজমেন্ট আসছে এই এই জিনিস আমি শিখলাম সুতরাং মানুষ একচুয়ালি জানতে পারে যে ওই কাজটা পিছিয়ে আপনিও ছিলেন এবং মানুষ যেন যখন তাদের কোনো কাজ লাগবে আপনার কথা যেন তাদের মাইন্ডে আসে অ্যান্ড ফাইনালি পারলে আপনার কাজ এবং আপনার কোম্পানি নিয়ে কাজ করেন এবং কথা বলেন অনলাইনে কারণ আপনি আপনার কোম্পানির আপনার অর্গানাইজেশনের একটা স্পোক্স পারসন তো আপনি যত নিজের কাজ নিয়ে নিজের কোম্পানি নিয়ে কথা বলবেন তত অন্য মানুষ জানতে পারবে যে আপনার কোম্পানি কি করছে অ্যান্ড মোর ওভার আপনার রোল আপনার কোম্পানিতে কত বেশি ইম্পর্টেন্ট তাই আশা করি এই কয়েকটা হ্যাকস আপনি যদি আপনার লাইফে কাজে লাগান তাহলে আপনার সোশ্যাল মিডিয়া যেরকম আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রাম আপনার ইউটিউব চ্যানেলও আপনি অনেক প্রফেশনালি ইউজ করতে পারেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আপনি ফটোগ্রাফার হন আপনি যদি আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনার বেস্ট বেস্ট পিকচার্সগুলো দিয়ে রাখেন ওটাই আপনার হয়ে যাচ্ছে আপনি মনে করেন প্রফেশনাল অ্যানিমেটার আপনি আপনার বেস্ট ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখলেন ওগুলোতে যদি ভিউস আসে মানুষ অ্যানিমেটার হিসেবে আপনাকে ডাক দেবে তাই ফেসবুক টুইটার কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব এগুলো লিঙ্কডিনের মতো প্রফেশনালি ইউজ করা যায় ইজ জাস্ট আপনি আপনার কাজটা কীভাবে আপনার সোশ্যাল মিডিয়ার সাথে ফিট করছেন প্রফেশনালি সেটার উপর ডিপেন্ড করছে যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কাউ দেখলে লাভ হবে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও এপিসোড এন এস অলওয়েজ Thanks for watching.